হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে তোমাদের দেখাবো কি করে নারকেলের নাড়ু বানাবো। এই যে দেখতে পাচ্ছ, নারকেল নিছি, এটাকে এখন আমি ফাটাবো। ওই যে দেখতে পাচ্ছ, এই জাটা দিয়ে ফাটাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজ। এটাকে আমি এই যে দেখতে পাচ্ছ কুড়ানি, এটা দিয়ে এখন কুড়াবো। আমি নারকেলটা কুড়ানি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, একটু সময় লাগবে। এখন একটাই হয় নাই, দেখতে পাচ্ছ আর একটা বাকি আছে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আমি একটু তাড়াতাড়ি করে নিই। কদিন থেকে অসুস্থ ছিলাম, তার জন্য আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। চারদিন থেকে জ্বরে পড়েছিলাম। এখনো পর্যন্ত ঠিক মতো সুস্থ হয়নি। দেখতে পাচ্ছে কেমন কাটতেছে। পিছলে পিছলে যাচ্ছে, পাতার উপরে নিয়েছি তো। দিকটা হয়ে গেছে, আর এখন আদার দিকটা আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা এখন দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার নারকেল কুড়া হয়ে গেছে। এখন এটাকে কি করব তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, চিনি ত্রাণটাই নিয়ে আসছি। এখন আমি যতটা মিষ্টি খাই সেই পরিমাণ অনুযায়ী আমি এখন এখানে চিনি মাখবো। মাইকে তারপরে কি করব তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। খুব সহজ নারকেলের নাড়ু বানানো আমার পদ্ধতিটা, তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। চিনি দিয়ে আবার অনেকে গুড় দিয়ে ভালোবাসে। আমি একটু চিনি দিয়ে বেশি ভালোবাসি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ মাখতেই থাকবে। আর একটু চিনি দিয়ে দিই, মিষ্টিটা একটু বেশি লাগে তো। কড়া মিষ্টি না হলে না ভালো লাগে না খাইতে।
এই যে দেখতে পাচ্ছ ওটাও মারতেছি। দেখবা মাখতে মাখতে অনেকটা আঠালো ভাব আসবে। হ্যালো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমার কষলানো হয়ে গেছে নারকেলটা চিনি দিয়ে। এখন একটু রেখে দেবো, আর এখন উনানে রান্না করব। উনানটা আগে ধরাই দিই, তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। দেখবা যে ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালকা বাদামি কালার হয়ে আসবে। অনেকেই বন্ধুরা গুড় দিয়ে খেতে ভালোবাসে না, চিনিটা বেশি ভালোবাসে, আবার কেউ চিনি ভালোবাসে না, গুড় দিয়ে ভালোবাসে, যার যেটা পছন্দ। আমার পছন্দ চিনি দিয়ে, তার জন্য আমি চিনি দিয়ে বানাচ্ছি। এই যে নামাই নিলাম, এখন পাকাবো কি করে দেখতে থাকো। কড়াইটা একটু পড়ে যাচ্ছে, তারপর কড়াইটাকে ঠিক করে নিই। এগুলো একটু তাড়াতাড়ি বানাতে হবে, বেশি ঠান্ডা হলে তখন আর হবে না। একটু জল নাড়তে হচ্ছে, নাড়া হাতে না ওটা ভালোভাবে রান করতে। এই যে বানাচ্ছি দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট করে বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমার নাড়ু বানা কমপ্লিট। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করবে। টাটা, বাই বাই।